السلام عليكم ورحمة الله كيف حالكم يا أيها الطلاب الحمد لله أنا بخير أريد أن أكون بخير প্রিয় ছাত্র ভাইরা আমরা গত দুই দিন আগে 29টি হরফের মধ্য থেকে চারটি হরফ শিখছিলাম সেই চারটি হরফ হলো আলিফ বা তা সা এখন আমরা শিখব জিম থেকে তিনটি হরফ জিম হা খ এই তিনটি হরফ আজ আমরা সহিভাবে শুদ্ধভাবে আমরা শিখব ইনশাআল্লাহ জিম জিম জোরে বলো জিম আরো জোরে জিম 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 উচ্চারণ করার সময় জিম উচ্চারণ করার সময় জিবলার মাঝখানটা উপরের তালুর সঙ্গে লাগিয়ে দিতে হবে জিম উচ্চারণ করার সময় জিবলার মাঝখান কোথায় লাগাইতে হবে জিবলার মাঝখানটা উপরের তালুর সঙ্গে লাগিয়ে দিলেই অটোমেটিকভাবে জিম সুন্দরভাবে সহিভাবে শুদ্ধভাবে উচ্চারণ হয়ে যাবে জিম 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 জোরে বলো জিম একসাথে জিম পাঁচবার জিম 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 এখন আমরা হা শিখব জোরে বলো হা উচ্চারণ করতে হবে গলার মাঝখান থেকে হা উচ্চারণ করতে হবে কোথায় থেকে গলার মাঝখান থেকে হা উচ্চারণ করতে হবে গলা চিপিয়ে গলা ছেড়ে নয় এই হরফের নাম হলো বড় হা বড় হা বড় হা কোথায় থেকে উচ্চারণ হয় গলার মাঝখান থেকে বড় হা উচ্চারণ করতে হয় কি করে পড়তে হয় গলা চিপিয়ে পড়তে হয় জোরে বলো হা একসাথে হা এখন আমরা খ শিখব খ খ জোরে বলো খ আরো জোরে খ একসাথে খ জোরে বলো খ খ খ খ একসাথে জোরে বলো সকলেই খ পাঁচবার একসাথে বলো খ খ খ খ এখন আমরা কি শিখলাম তিনটি হরফ জিম হা খ এই তিনটি হরফ আমরা শিখলাম ভালোভাবে শিখলাম এখন আমরা শিখব জিমে কি হয় হাতে কি হয় খতে কি হয় এখন আমরা এগুলো শিখব জিমে জান্নাতুন জিমে কি জিমে জান্নাতুন জিমে কি জিমে জান্নাতুন জিমে জান্নাতুন জোরে বলো জিমে জান্নাতুন জিমে জান্নাতুন এখন আমরা খ দিয়ে শিখব হা দিয়ে শিখব হাতে হাকিমুন হাতে কি হাতে হাকিমুন জোরে বলো হাতে হাকিমুন হাতে হাকিমুন এখন আমরা খ দিয়ে শিখব খতে খলিলুন খতে খলিলুন খতে খলিলুন
একসাথে বল সকলেই খতে খলিলুন খতে খলিলুন খতে খলিলুন। আমরা এখন যেভাবে শিখলাম এভাবেই বাড়িতে পড়তে হবে, বারবার পড়তে হবে এবং বারবার লিখতে হবে। বারবার পড়লে এবং বারবার লিখলে পড়াটা অটোমেটিক ভাবেই আয়াতে চলে আসবে। বাড়িতে আমরা পড়বো কি পড়বো না, ইনশাল্লাহ সকলেই পড়বো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।